হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে আমাদের বাসায় কি হয়েছে, খিচুড়ি রান্না করতে যায় হালিম হয়ে গেছে, মানে গরুর নলি দিয়ে খিচুড়ি রান্না করতে গেছি। সেটা কিভাবে হালিম হয়ে গেলো চলো তোমার সাথে শেয়ার করি। এই যে দেখো, এখানে গরুর নলি বা পায়া যে যে নামে বলো না কেন নেওয়া হয়েছে, দেখতে পড়তেছে কত বড় বড় সাইজের নলি নেওয়া হয়েছে। তো আজকে হাজবেন্ড বলতেছে যে গরুর নলি দিয়ে খিচুড়ি রান্না করো, খিচুড়ি খাবো। তো আমি ভাবলাম যে প্রথমে আগে কিছু নলিগুলো বের করে পরিষ্কার করে যে কুকারে দিয়ে দিচ্ছি। এখন আগে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আদা, রসুন, বাটার, জিরে গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, মানে যা যা লাগে আর কি, মশলা ঘরে যা যা ছিল সব কিছু মোটামুটি যে দিয়ে দিলাম। তো দিয়ে এখানে গোটা মশলাও দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানি দিছি, পানি দিয়ে নাড়াচাড়া করে যখন মিশাচ্ছিলাম তখন আমার মনে হলো আমি তো এর মধ্যে একটু তেলও দেইনি, তেল ছাড়াই কি আজকে এর গরুর পায়া নলি রান্না করবো। তো এই কথা মনে পড়ার পর এই যে এখন আবার এখন সব কিছু মিশানো শেষ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে যে দেখো তেলটা দিয়ে দেবো। তো আমার না একটু মনেই ছিল না, এই যে দেখো এখন এই যে তেল দিয়ে দিচ্ছি, রান্না করার তেল। তো দিয়ে আমার সব মোটামুটি মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে। তো এখন এই যে কুকারে এটাকে ঢেকে দেবো, ঢেকে 4টা বা 5টা সিটি দিয়ে দেবো, তাহলেই নলিটা রান্না হয়ে যাবে। এই যে দেখো এখানে বসিয়ে দিলাম। তো ওইদিকে আমি খিচুড়ি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো চলো এটা হতে থাক, ওইদিকে আমি খিচুড়ি রান্না করবো। তো চলো সব কিছু যেখানে রেডি, এখানে চাল নিয়েছি। চালের সাথে এখানে 3 রকমের ডাল আছে, মুসুর ডাল, খেসার ডাল, মুগ ডাল, তারপর এই 3 ধরনের ডালই আছে। চালটা ধুয়ে নিয়েছি আর এখানে যে বড় একটা পাতিল নিয়েছি, যেহেতু গরুর নলি দিয়ে রান্না হবে, বড় পাতিলে রান্না করতে হবে। তেল দিয়ে দিলাম, তারপরে যে গোটা মশলা দিয়ে দিলাম, তো গোটা মশলাটা একটু ভেজে নিয়েছি। তারপরে যে এর মধ্যে একটা হচ্ছে সব ধরনের মশলা দিয়ে দেবো, যে এই যে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এই যে পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নেবো, একটু মানে লাল লাল একটু হবে। তারপরে যে বাকি সব মশলা যে দিয়ে দেবো, আর এদিকে দেখো গরুর এই যে নলিটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখন একদম কি সুন্দর হয়েছে কালারটা, খেতে ইচ্ছে করতেছে এখনই। তো এখানে যে দেখো পেঁয়াজটা ভাজার পর আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেবো। চলো যে দেখো এখানে মশলা কষানো হচ্ছে, তো পানিটা এখনও দিইনি, এই যে একটু করে পানি দিয়ে দিলাম। তো চলো ভালো করে মশলাটা কষিয়ে নিই, আর ওইদিকে আমি চালটা তো ভিজিয়ে রেডি করে রাখলাম, তো চালটা দিয়ে দিলাম। তো দিয়ে চালটা মশলার মধ্যে মানে একটু ভেজে নেবো, ভেজে নেওয়ার পর তার মধ্যে এর মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এই যে দেখো এখানে একদম পাতিল ভর্তি করে পানি দিয়ে দিলে, যেহেতু পাতলা খিচুড়ি হবে তো সেই জন্য পাতলা খিচুড়ির ক্ষেত্রে পানিটা কিন্তু একটু বেশি দিতে হয়। আর এখানে আমি কী করলাম, নলির যে ঝোলগুলা সেই ঝোলটা আমি খিচুড়ির সাথে একসাথে দিয়ে দিলাম, পরে দিলে কিন্তু খিচুড়ি অনেকটাই পাতলা হয়ে যাবে। তো শুধু পানিটা দিয়ে এই কাঁচামরিচ দিয়ে এখন ঢেকে ঢেকে রান্না করি, চলো ঢেকে দিই। আর এই যে দেখো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম, তো এখনও রান্না হয়নি, মাত্রই মানে বড় কাশছে, এখনও চাল ডাল কিছুই ফুটে নেই। আর আমি কী করি, যখন মানে চাল ডালটা একটু ফুটে যায় তখন আমি এর মধ্যে লবণটা অ্যাড করে দিই। লবণটা আমি পরে দেওয়ার কারণ হচ্ছে আগে নাকি লবণটা দিলে নাকি চাল ডালটা নাকি ফুটে না কেমন বলে দাঁড়ায় থাকে, তো সেই জন্যই। তো চলো রান্না করি। এই যে দেখো এখন কিন্তু অনেকটা পানি শুকিয়ে গেছে, রান্না কিন্তু হয়ে আসতেছে। তো এখন আমি এর মধ্যে যে নলিগুলো দিয়ে দেবো, তো এই যে দেখো এই যে নলিগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এখন নাড়াচাড়া করে এটাকে একটু কিছুক্ষণ রান্না করবো। আর রান্না করতে গিয়ে যখন মানে আমি নাড়া দিই, নাড়া দেওয়ার পর একটা যখন বলক আসে তখন এটা কী হয়ে যায়, চালগুলা ছিল ভাতের চাল মানে চিকুন চাল, তো সেই জন্য কী হয়েছে একদম ভাঙা ভাঙা হয়ে একদম মানে হালিমের মতো হয়ে গেছে, মানে চালগুলার আসতো নাই। তখন আমি কী করবো, তো হাজবেন্ড আমার বলতেছে যে এক কাজ করো, ভাঙা ভাঙা যখন হয়ে গেছে তাহলে এর মধ্যে ঘরে বাসায় যদি রাঁধুনি হালিম মিক্স থাকে ওটা দিয়ে দাও। তো যেই কাজ সেই কথা, এই যে দেখো দেখলেই বুঝতে পারবে, এই যে দেখো এক প্যাকেট পুরো হালিম মিক্স দিয়ে দিলাম। তো দিয়ে এখন নাড়াচাড়া করে নিতেছি, এখন তো মানে তোমরা দেখলে বুঝতে পারবে যে পুরো হালিম হয়ে গেছে, দেখো একদম ভাঙা ভাঙা হয়ে পুরো হালিমের মতো হয়ে গেছে। তো আজকে এই হচ্ছে ব্যাপার স্যাপার, মানে খিচুড়ি রান্না করতে গিয়ে হালিম রান্না করে নিলাম, মানে কী একটা আশ্চর্য ব্যাপার হলো। আর এই যে দেখো ফাইনাল হালিম রান্না, খিচুড়ি প্লাস হালিম রান্না কমপ্লিট। তো খাওয়ার সময় একটু ভাজা, পেঁয়াজ, লেবু টেবু দিয়ে খেলে কিন্তু ভালো লাগবে, বা টক জাতীয় আচার এসব দিয়ে খেতেও ভালোই লাগবে। তো বাসায় কিন্তু সবাই খেয়ে খুবই মজা বলছে, খুবই টেস্ট হয়েছে। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না।